ধন্যবাদ মাসুম ভাইয়ের ব্লগ। আজকে আপনাদের সামনে আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোই অন্যরকম। এটা হচ্ছে যারা পীর বস্ত বা আলী ওলি আওলার বাজারে যায় তাদের জন্য বিশেষ করে। আমাদের ইসলাম ধর্মে এটা সবাই বিশ্বাস করে। এখানে আমি এখন আসছি, লোকেশনটা বলে দিই আগে। এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট সদরপুর থানা। আর এখানে যে পীরের মাজার, পীর সাহেব আছে, ওনার নাম হচ্ছে, নাম কি না, ঢলামিয়া সাহেব, ঢলামিয়া সাহেব পীর সাহেব। আর গ্রামের নাম হচ্ছে সাড়ে সাত কুশি। আপনারা চাইলে প্রতি বছর একটা দিনে এখানে অনুষ হয়, এই অনুষ্ঠানটি নাচকি কিনতে করে গেছে। তো আমি সৌভাগ্যক্রমে এখানে আসছি, আমার ভাগ্যে ধরে গেছে, এই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা করা আর এটা শেয়ার করা। আজকে আমি দেখাবো আপনাদের পুরো প্রসেসটা কীভাবে, যে এখানে পীর সাহেবের মাজার আছে, আর এখানে দোয়া দোয়া হবে, সবাই যারা মানসিক করছে সব কিছুই এখানে করবে, করার পরে এখানে একটা দোয়া হবে, আখেরি মোনাজাত। এই মোনাজাতের পরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে খাবারটা, এখানকার খাবারের জন্য এলাকার মানুষ সহ আরও অনেক দূরপ্রান্ত থেকে মানুষ আসে। এই দোয়া করার পরে যে খাবারটা হয় সবাই একসাথে মাটির হাড়ি হয়। আজকে আপনাদের আমি এটাই দেখাবো পুরো প্রসেসটা কীভাবে, খাবার নেওয়া থেকে শুরু করে খাওয়া শেষ করা পর্যন্ত। এখানে আমি নিজেও খাবো, এখানে লাইনে দেখায় দেখা যাক কী হয়। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক কী হয়। হ্যালো গাইস, দেখেন এই যে অরুষের খাওয়া দাওয়া চলতেছে। খাবার পরিবেশন চলতেছে, বিখ্যাত মাটির হাড়ি। আমাদের মাঠে যে সমস্ত ভাই লাইনে দাঁড়িয়েছেন, শৃঙ্খলাগত খাবারগুলো সংগ্রহ করুন, কোনো বিশৃঙ্খলা হয় এমন কোনো কাজ করবেন না। এছাড়াও উনি আল্লাহ দরবার ইনফরমেশন দিয়ে রাখি, এখানে বছরে একবারই এই দিনটা, এই দিনটা শুধু বছরে একবারই উদযাপন করা হয় প্রতি বছর। এই জন্য এলাকাটাই মোটামুটি বিখ্যাত হুজুরের দরবারে। আজকে আমি হুজুরের কাছে এসেছি হুজুরের দেখানোর জন্য। অনেক মানুষ প্রচেষ্টা দেখাবো এপাশে এখানে রান্না হয়, এখানে রান্না হয়। এটা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই যে এত মানুষের আয়োজন, এটা এই জায়গায় যে ভাত নিয়ে যাচ্ছে কীভাবে, পুরো প্রসেসটা কীভাবে করা হয়, রান্না হয় এখানে। এই যে এখানে রান্না হচ্ছে আর ওই পাশে খাবার দিচ্ছে, এই পাশে রান্না হচ্ছে আর ওই পাশে খাবার দিচ্ছে। বছরে প্রতি বছর এই দিনটা একটা দিনে উদযাপন করা হয় এই হুজুরের দরবারে। ইবাদত বন্দেগির শেষে সবাইকে এই যে এখানে রান্না করে খাবার দেওয়া হয়। আপনাদের দেখাবো আজকে পুরা প্রচেষ্টা, যেখানে ভাত রাখতেছে সেখানে ভাত রাখতেছে, ভাটি
মাটির হাড়িতে পরিবেশন করা হচ্ছে হাজার হাজার হাড়ি। এখানে যে মানুষ লাইন দিয়েছে দেখেন, কত মানুষ মাটির বাসনে খাবার পরিবেশন মজার এবার দেখাবো যে খাবারটা নিয়ে সবাই কিভাবে খাচ্ছে। যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখান থেকে নিয়ে এখানে এসে খাচ্ছে সবাই সুশৃঙ্খল ভাবে। আমিও খাবো, আমারটা আমি অনেক আগে নিয়ে রেখেছি। এখানে সুশৃঙ্খল ভাবে খাচ্ছে সবাই বসে। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে এখানে খাচ্ছে। আমারটাই একটা কালো ইয়া ছিল না, এই যে ভাইরা সব খাইছে সবাই। কেমন হয়েছে খাবারটা? এই চারটা মিনিটটা খায় আপনি কে, আপনার পরিচয় দেন। এই যে আমার ভাগ আমি রাখছি, এখনো খাই নাই, এখন খাবো। কি মজা হয়েছে আপনার না খেলে বুঝতেন না? আমি আগে জানলে আমার লাইফে ফার্স্ট, আগে জানলে আপনাদের খাবার ইনভাইট করতাম। সুজন শরীফ, কেমন লাগতেছে খাবার? খুব ভালো ভাই। কে কাশিম মোল্লা কিছু বলো, খাবারটা অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, ইমরান ভাই তো চলে আসছে। ইমরান ভাই কিছু তোর না খাবার চাই ভাই নাই আমি। হ্যাঁ, কি কই না, অনেক কিছু লম্বা লাগে, মিছে কথা কন কে না। এই যে ইমরান ভাইয়ের কথা ঠিক হয় না, এই মাসুম ভাই খাইতেছে না, আমরা খাইছি। অনেক লম্বা লাগে, আমি তো এই যে ইমরান ভাই খাইয়ে এই যে প্লেট রাখছে, নাম করিস কে নাই। এই যে দেখেন খাওয়ার শেষে বাসন কিভাবে পরিষ্কার করে রাখতে হয়। এই যে নিজ দায়িত্বে সবাই বাসন পরিষ্কার করে জায়গায় রাখতেছে নির্দিষ্ট স্থানে, এটা এখানকার রীতি।
এখানকার ট্রেডিশন প্রতি বছরে একটা দিন সবাই আনন্দ করে এখানে আসে দরবারে সবার দোয়া টোয়া করার পরে সবাই ছোট বড় সকলেই ধন্যবাদ গাইস আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।